প্রকাশিত হলো বৈদ্যুতিন গ্রন্থ একলা পথিক অনেক আকাশ। একলা পথিক অনেক আকাশ জীবনকেন্দ্রিক বৈদ্যুতিন গ্রন্থ। গ্রন্থটির সম্পাদক ডুয়ার্সের বানারহাট নিবাসী চিকিৎসক ডাক্তার পার্থ প্রতিমের অনুজ স্বজন, কলকাতা উচ্চ ন্যায়ালয়ের আইনজীবী অনুপম আচার্য। গ্রন্থনায় রয়েছেন চিকিৎসকের বন্ধু প্রতিম পত্রিকা সম্পাদক উৎপল মৈত্র। মূলত এই দুজনের উদ্যোগ ও পাগলামির ফসল এটি বলে জানিয়েছেন ডাক্তার পার্থ প্রতিম। দেশ বিদেশের প্রায় ৫০ জন মানুষের কথা অনুভূতি অক্ষরবন্দী হয়েছে এই বইটিতে। দেশের মন্ত্রী, মৎস্য বিক্রেতা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজমিস্ত্রি, চিকিৎসা মহাবিদ্যালয়ের বিভাগীয় প্রধান, লোকশিল্পী, গবেষক, চা শ্রমিক, সরকারি আধিকারিক, সাংবাদিক, সঙ্গীত সংগ্রাহক, গৃহবধূ, প্রধান শিক্ষক সহ আরও বহু গুণীজন ডাক্তার পার্থ প্রতিমের ফেলে আসা দিনগুলি নিয়ে মুখ খুলেছেন, কলম ধরেছেন বা আঙুল রেখেছেন ল্যাপটপের কিবোর্ডে। যারা ডাক্তার পার্থপ্রতিমের কাছের মানুষ, পাশের মানুষ, সকলকে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন ডাক্তার পার্থ প্রতিম। হোয়াটসঅ্যাপে বন্ধুদের কাছে শুক্রবার আত্মপ্রকাশ করল এই বইটি।